বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এনডিবির চেয়ারম্যান জনাব আবু তাহের উপস্থিত রয়েছেন। অনেক দেশ বরণ্য ব্যক্তি এখানে, জাতির সূর্য সন্তান, তাদের সবাই নাম নিলে অনেক সময় যাবে, আপনারা সবাইকে চেনেন, তাদের সবাই কাছে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক শ্রোতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এনডিপিকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সময়োপযোগীভাবে আজকের এই আলোচনা সভার অনুষ্ঠান করেছেন। দেশের অনেক কৃতি সন্তান, অনেক নিরীহ মানুষ আজ কারাগারে মানবতার জীবন যাপন করে যাচ্ছেন, তাদের মুক্তি চাওয়ার জন্য কেউ নাই, তাদের জন্য তাদের পরিবার যে অর্থ কষ্টে ভুগছে, তারা যে কতভাবে তারা সাফার করছেন, তাদের দুর্দশার আর সীমা নাই। সুতরাং তাদের জন্য, এই নিপীড়িত মানুষের জন্য এনডিপি আজকে যে সভার আয়োজন করেছে, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রশ্ন জাগে যে আলেমরা কেন জেলে। আমি মোটা বুদ্ধির লোক, বুঝি যে আলেমরা জেলে তাহলে আওয়ামী লীগের শাসনটা দীর্ঘস্থায়ী হবে। বাইরের পৃথিবীকে, পশ্চিমা দেশগুলোকে দেখাতে চায় যে দাড়ি টুপিওয়ালা লোকেরাই, এরাই হলো 111 করেছে, এরাই হলো জঙ্গি, এরাই সব ধরনের গণতন্ত্রের শত্রু, এরা জনগণের শত্রু। এই জিনিসটা পশ্চিমাদেরকে বোঝাবার জন্যেই তারা এই নিরীহ মানুষগুলোকে জেলে রেখেছে। তাদের অপরাধ তারা লম্বা করতে পারে, তাদের দাড়ি আছে, ধর্মের কথা বলে, মাথায় একটা টুপি আছে, এটাই একটা ইসলামী ফোবিয়া আজকের পৃথিবীর একেবারে বিরাট একটা কয়েন, একটা মুখরোচক শব্দ, ইসলামী ফোবিয়া। তো বাংলাদেশেও যে ইসলামী মৌলবাদের উত্থান হতে পারে, সেই জন্যেই আওয়ামী লীগের সরকারকে এবং তাদের গদিকে আরও দীর্ঘস্থায়ী করার জন্যে তারা মানুষের উপরে, এই নিরীহ লোকগুলোর উপর অত্যাচার করেছে। এই আলেম সমাজ তো এই সরকারের পতন চায় নাই কখনো, তারা প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী এখানে এসেছেন, গুজরাতে মুসলিম নিধনের জন্য যিনি কসাই তমগা পেয়েছেন, তাদের এই আগমনের বিরুদ্ধে তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে রাজপথে প্রতিবাদ জানিয়েছেন। একজন নাগরিকের তো এটা মৌলিক অধিকার, তিনি করতেই পারেন, এই জন্য দীর্ঘদিন ধরে তারা জেলে পচে মরবেন, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি কোনোদিন নির্বাচনে পরাজিত হন নাই। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো প্রান্তের থেকে তিনি নির্বাচনে জানান, তিনি বারবার বিপুল ভোটে বিজয়ী আসেন। তিনি নিজের জেলার থেকে কিংবা সংখ্যালঘু অধ্যুষিত এলাকার থেকে নির্বাচনে দাঁড়ান না, বাংলাদেশের যে কোনো জায়গার থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়ে সবসময় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই যে তার জনপ্রিয়তা, এই কারণেই তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তার অন্য কোনো দোষ নেই। অর্থের যে কারণ, ডক্টর জাফরুল্লাহ বললেন যে 2 কোটি টাকার জন্য যে টাকা খরচই হয় নাই, বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, সেই কারণে তাকে এই মিথ্যা অজুহাতে তাকে দিনের পর দিন ধরে জেলে রাখা হচ্ছে। এই অবস্থার কতদিন হবে, এর অবসান তো চাই। ইতিমধ্যে আজকে সভায় আমি ধন্যবাদ জানাতে চাই জনাব সুব্রত, ডক্টর মাসুম, লিঙ্কন, আমাদের তরুণ সময় সাহসী সন্তান নূর, এরা সবাই আগামী দিনে আন্দোলনের একটি রূপরেখা দেবার কথা বলেছেন, গ্র্যান্ড একটা কনভেনশনের কথা বলেছেন, কি কিভাবে আমরা এই সরকারের পতন ঘটাতে পারি সে সম্পর্কে ক্লোজ ডোর বসে একটা বাস্তবসম্মত পরিকল্পনা নেবার কথা বলেছেন, সবাই অনেক মূল্যবান কথা বলেছেন। আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বক্তৃতা, বিবৃতি, সেমিনার তো অনেক হয়ে গিয়েছে, এখন অন্য কিছু সময় এসে গিয়েছে, যে একটা স্যাংশন নিয়ে এত কথাবার্তা হচ্ছে। স্যাংশন তো দিয়েছে একটা দানবকে, দানব অর্গানাইজেশনকে, এবং কয়েকজন ব্যক্তি যারা নরহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাদেরকে যে নরহত্যা করতে যে বলেছে, যে
অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে তো কোনো স্যাংশন এখনো আসেনি। সুতরাং যারা সরকারের কর্তা ব্যক্তি, যারা এই ধরনের একটি বাহিনীকে মানুষ হত্যার কাজে নিয়োগ করে, নিরীহ মানুষ হত্যার জন্য উদ্বুদ্ধ করে, তাদেরকে পুরস্কৃত করে, তাদেরকেও এই স্যাংশনের আওতায় আনা উচিত। তো আমরা ওই স্যাংশনের জন্য বসে থাকবো না। বাংলাদেশের জনগণ তো যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমার খুবই কষ্ট লাগে, এখানে সামরিক বাহিনীর কয়েকজন কলিগ, জেনারেল ইব্রাহিম সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী কর্মকর্তা ছিলেন, হাসান নাসির তিনিও অত্যন্ত ত্যাগী এবং বলিষ্ঠ কর্মকর্তা ছিলেন, ডক্টর জাফরুল্লাহ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আমরা 1971 সালে বাংলাদেশ আর্মি সৃষ্টি করেছিলাম, এটি ছিল একটি গণবাহিনী, পিপুলস আর্মি। মাত্র 25 জন অফিসার 1971 সালে আমরা, যখন রাজনৈতিক শূন্যতা ছিল মাঠে, যখন দেশবাসী ভীত শঙ্কিত ছিল, রাজনৈতিক নেতারা পলায়ন পড়ছিলেন, মাথা তোলার বা প্রতিবাদ জানাবার কোনো লোক ছিল না, আমরা শৃঙ্খলাবদ্ধ পাকিস্তান সেনাবাহিনীর থেকে বিদ্রোহ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমরা জনগণের পক্ষে মাঠে নেমেছিলাম, সৃষ্টি করেছিলাম মুক্তি বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর। এত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে এই সামরিক বাহিনীর, কিন্তু 2018 সালে নির্বাচনের পর দেখলাম সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ বললেন যে এত ভালো নির্বাচন উনি কখনো দেখেন নাই। যে নির্বাচনে আগের রাত্রে, দিনের বেলা হয় নাই, দিনের ভোট আগের রাত্রে হয়ে গিয়েছে, পুলিশ বাহিনীকে নিয়োগ করা হয়েছে ভোট রিগিং এর জন্য, আওয়ামী ক্যাডাররা ভোট রিগিং করেছে, তারা অবৈধভাবে ব্যালট বাক্স সিল দিয়ে বোঝাই করেছে, সেটিকে একটি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা যদি বলে খুব ভালো নির্বাচন, এটি আমাদেরকে, আমরা যারা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য এখানে আছি, আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের গর্বের ধন, দেশ স্বাধীনতার ক্ষেত্রে এই সশস্ত্র সৈনিকেরাই তো এই দেশকে স্বাধীন করেছে। এর আগে সংগ্রাম অনেক চলেছে, ভাষা আন্দোলন হয়েছে, আইয়ুব খানের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতার আন্দোলনের আগে, এর আগে যে আন্দোলনগুলো হয়েছে সেটি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন। শেখ মুজিবের 6 দফা ছিল পূর্ব পাকিস্তানকে অন্যান্য পাকিস্তানি প্রভিন্সের মতো স্বায়ত্ত শাসন করার সেই সুযোগ দেবার জন্যে, কিন্তু স্বাধীনতার কথা প্রথম উচ্চারণ করেছেন জনগণের প্রতিনিধি হিসাবে কালীরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান। এটি হলো বাস্তবতা, ইতিহাসে তার কথাটি এইভাবে উল্লেখিত হয় নাই। 71-এ মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। 71 সালে বাংলাদেশে একজন তরুণকে যদি আপনারা দেখতেন অবাক হয়ে যেতেন, তার চোখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ, চোখে মুখে দৃঢ়তা, দুঃসাহসী সেই সব সৈনিক। স্কুল কলেজে 9-10 ছাত্রদেরকে আমরা 1 মাস ট্রেনিং দিয়েছি। এই গ্রামীণ যুবক 1 মাস ট্রেনিং এর পর মাইন্ড ফিল্ড অতিক্রম করে, কামানের মুহুর্মুহু গোলা বর্ষণ উপেক্ষা করে, মেশিন গানের অবিশ্রান্ত গুলি বর্ষণ উপেক্ষা করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, জীবন নিয়েছে, দেশকে স্বাধীন করেছে। কিভাবে তারা এত অনুপ্রাণিত হলো, দেশপ্রেম এত গভীর ছিল তাদের, আজকের ছাত্রদেরকে যখন দেখি অনেক দুঃখ হয়। এখানে নূর আছে, নূর তো মার খাওয়ার বিশ্ব রেকর্ড করেছে, প্রায় প্রতি সপ্তাহে দেখি কেউ না কেউ তাকে মেরে গিয়েছে। কখনো কি মুক্তি কি একটা লাগছে, মুক্তি সংগ্রামের কি একটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে ছাত্রলীগের, অন্যান্য লীগের তো আছেই, তো কোথায় সেই বৃহত্তর ছাত্র সমাজ, তাদের মধ্যে প্রতিবাদ কোথায়? গণতন্ত্র কেবলমাত্র বিএনপি এনে দেবে? সাধারণ মানুষের, ছাত্রদের, যুবকদের, তাদের কোনো দায়িত্ব নাই। সুতরাং আমরা আশা করব এই বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমাদের অনেক আস্থা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি পরিবর্তনে ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনের কথা সব রাজনৈতিক দল কৃতিত্ব নেয়, রাজনৈতিক দলগুলো একত্র হয়ে 20 ফেব্রুয়ারি তারিখে সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে 144 ধারা ভঙ্গ করা যাবে না। ছাত্র সমাজ সেই কথা শুনেনি, বুকে রক্ত দিয়ে 144 ধারা ভঙ্গ করে তারা ভাষার দাবিকে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে 71 সালে কাউকে পাওয়া যায় না, বড় বড় নেতা যারা রাজপথ কাঁপিয়েছিলেন, যারা মঞ্চে অনেক বড় বড় বক্তব্য দিয়েছেন, প্রয়োজনের সময় দেশবাসী কাউকেই খুঁজে পায় নাই। তখন গ্রামে গঞ্জে সাধারণ মানুষ, এই সাধারণ সৈনিকেরা, আমরা জনতার প্রতিনিধি হয়ে রাজপথে নেমেছিলাম। এটাই হলো অপরাধ,
এই জন্যই মুক্তিযোদ্ধাদেরকে এই দেশে সম্মান দেওয়া হয় না। তারা প্রচার করতে চায় যে কয়েকটি ভাষণেই বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, ভাষণে দেশ স্বাধীন হয় নাই, বুকের রক্ত দিয়েছি আমরা, কত মানুষ জীবন দিয়েছে সেই সব সৈনিক যারা আমাদের সাথে যুদ্ধ করেছেন, তাদের কথা মুখচ্ছবি যখন ভেসে ওঠে দুঃখ লাগে, তারা কি জন্য জীবন দিয়েছে। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, কোথায় আজকে সেই গণতন্ত্র? 1971 মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, এই সরকার গণতন্ত্রকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। মানুষের কোনো মৌলিক অধিকার নাই, সমাবেশের স্বাধীনতা নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, খালি আছে লুটপাটের স্বাধীনতা। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। সুতরাং কি করতে হবে? আবার একটা মুক্তিযুদ্ধে আমাদেরকে নামতে হবে। এই মুক্তিযুদ্ধে ছাত্র তরুণরা যদি এগিয়ে আসে ভালো, না হলে আমাদের যাদের বয়স হয়েছে পক্ক কেস, আমাদের কি হয়তো নামতে হবে। আলেম সমাজের উদ্দেশ্যে অত্যন্ত বিনীতভাবে একটা কথা বলতে চাই, এখানে মাওলানা সানাউল্লাহ সাহেব বলেছেন, তাদের কষ্টের কথা বলেছেন, দুঃখ লাগে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার বৈরের বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলিম জনগোষ্ঠীর সংগ্রামী ঐতিহ্যের দিকে তাকিয়ে দেখেন, খালি যদি আলেম সমাজ রাস্তায় নামে এই সরকার পালাবার কোনো পথ পাবে না। আপনারা অন্য রাজনৈতিক দিলে দলের দিকেও চেয়ে থাকার দরকার নাই, আপনাদের সেই ইমানি জোশ আছে, সাহস আছে, সংখ্যা আছে আপনাদের, ইউ হ্যাভ দি নাম্বারস, রাস্তায় নামুন। জাফরুল্লাহ সাহেবও বলেছেন তিনি থাকবেন আপনাদের সাথে, এই বয়সে ডায়ালিসিস করে করে তারপরে উনি থাকতে চান, আমরাও ইনশাল্লাহ থাকবো। মাঠে নামেন, আমরা এই শৈল সরকারের অবসান চাই। আমরা চাই এই দেশে আবার মুক্তিযুদ্ধ করে রাজপথে সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশে একটি সুন্দর সমাজ, যে জন্য আমরা যুদ্ধ করেছি 71 সালে, সেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এখন দেশটাকে তো নষ্ট করে দিয়েছে এই সরকার, লুটপাট ছাড়াও এই যে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, কত উৎসব মুখর থাকতো এগুলো, প্রতিটি মানুষ, সবচেয়ে বেশি ভোটার টার্নআউট ছিল এই উপজেলা এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আজকে খালি মারামারি আর কাটাকাটি। ইচ্ছা করে সরকার তাদের পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিয়েছে, একে অন্যকে খুন করো। এটি কেন করে তারা? এটি এই কারণে করে সাধারণ মানুষজন আর ভোট কেন্দ্রে না যায়। আগামী যেসব নির্বাচন হবে, মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে দেয়, না বাবা ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ওখানে গেলে গুলি খেতে হবে, রামদার কোক খেতে হবে, মার খেতে হবে, এবং তারপরে ওই যে আরেকটা বাধা তো ইভিএম তারা সৃষ্টি করেছে, ইভিএম এ যে ভোট, ভারতীয় লোকসভায় একজন এমপি দেখিয়ে দিয়েছে যে কিভাবে এক মার্কায় ভোট দিলে অন্য মার্কায় সেটা যোগ হয়, ভারতের লোকসভায় পার্লামেন্টে তারা দেখিয়ে দিয়েছে। বাঙালি কি এই কামে পিছিয়ে আছে কখনো? এইসব কাজে তো বাঙালি অনেক অগ্রগামী। এই যে এখন সার্চ কমিটি, কিসের সার্চ কমিটির অপেক্ষায় আছেন আপনারা? একদম 3 বছর আগে শেখ হাসিনা করে রেখেছেন, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে আছে কে কে থাকবে সার্চ কমিটিতে, কে কে ইলেকশন কমিশনে চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, সব কিছু তারা প্রি অ্যারেঞ্জড। এগুলো শুধু লোক দেখানো নাটক, তাদের অনুগত দু একটি দল গিয়ে তাদেরকে সাজেশন দিয়েছে রাষ্ট্রপতির কাছে, যে রাষ্ট্রপতির একমাত্র কাজ খুনি দুর্বৃত্তদের মৃত্যুদণ্ড মওকুফ করে দেওয়া। আমরা এমন ধরনের একটি বাংলাদেশে এখন বসবাস করছি। এই যে স্যাংশন দিয়েছে, কাদেরকে স্যাংশন দিয়েছে? পৃথিবীর অনেক বড় বড় লোক এভাবে আন্তর্জাতিক স্যাংশনে পড়েছে। সার্বিয়ায় রাদোভান মিলোসোভিচ প্রেসিডেন্ট ছিল, কারাদিচ স্লোবোদান কারাদিচ তিনিও প্রেসিডেন্ট ছিলেন, এদের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ওয়ারেন্ট ইস্যু করেছে তাদের গ্রেফতারের জন্য, তারা নিজের দেশে বাইরে যেতে পারতো না কোথাও। সামনের দিনে এমনও হতে পারে বাংলাদেশে এখন যারা ক্ষমতাধর মহাশক্তিধর তাদের বিরুদ্ধে এই ধরনের ইন্ডিভিজুয়াল স্যাংশন আসতে পারে, দেশের বাইরে তারা যেতে পারবে না। অং সান সু চি জনপ্রিয় নেত্রী, ভোটে জিতেছেন, নেদারল্যান্ডের আদালত হেগের আদালতে তার বিচার হচ্ছে। সুতরাং বাংলাদেশে অনেক কিছু দেখতে পাবেন। এই স্যাংশন যেটা দেখেছেন সেটা তো সবেমাত্র শুরু, এটা হলো ট্রেলার, পিকচার এখনো বাকি আছে, সামনে অনেক পিকচার পাওয়া যাবে। এই 2022 সাল হবে ঘটনাবহুল, ঝঞ্ঝা বিক্ষুব্ধ। আবার আরেকটা মুক্তিযুদ্ধের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, সেখানে সর্বশ্রেণী মানুষের অংশগ্রহণ করতে হবে। আলেম সমাজের জন্য আমরা খুবই ব্যথিত, দুঃখিত। আমি কিছুদিন জেলে ছিলাম, ঢাকা সেন্ট্রাল জেলে, মাওলানা সাঈদী
আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম, ওনার হুলালহাট বন্দর ভেঙে যাচ্ছিল, আমি কিছু টাকা টুকা দেওয়ায় উনি আমার উপর খুব সন্তুষ্ট ছিলেন, মাঝে মাঝে এমনি আসতেন। আমি লোকজনের সামনে, ডাইনিং টেবিল ছিল ওখানে, সবাই সামনে, মালানা নিজামী এবং অন্যরা ছিল তাদের সামনে, আমি সাইদি সাহেবকে বললাম যে মালানা সাহেব আপনি কি যুদ্ধপরাধী, খুন খারাপি করেছেন নাকি কাউকে? তিনি বলেন, আরে কি বলেন, আমি তো কিছুই না, একটা মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার কে চিনে 1971 সালে, এরাই তো আমাদের সরকারি তো আমাদের বিরাট নেতা টেতা বানায় এইভাবে শাস্তি শাস্তি দিয়ে দিতেছে, আমি আননোন ছিলাম একেবারে, কেউ চিনতো না আমাদেরকে। পিরোজপুরের মুক্তিযোদ্ধা ছিল মেজর জিয়া, সে আমাকে বলেছে, জিয়াউদ্দিন আমাকে বলেছে যে না উনি তো আমাদের এলাকায় ছিল, এরা যুদ্ধাপরাধী না। এখন ওই তার অসুবিধা হয়েছে, তার ওই দাড়ি টুপি আর লম্বা জামা, এইগুলোই হয়েছে তার প্রবলেম। এদেরকে শাস্তি দিয়ে দেখাইতে হবে যে আমরা জঙ্গিবাদ দমন করতেছি, তোমরা আমাকে সাপোর্ট দাও। এই কারণে আজকে আলেমদের উপরে এই অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতন চলছে। তো আমরা কি শুধু ওসব দেখেই যাব? এই যে মন্ত্রীদের যে দুর্নীতি, শিক্ষামন্ত্রী জাতিকে শিক্ষিত করবেন, এখন তো দেখা যায় যে দখল করতেছে সব জায়গা জমি, যার যেখানে আছে এগুলো দখল করতেছে। এই যে প্রত্যেকটা মন্ত্রীর এগুলোর যদি ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়, এই যে পানামা পেপার্স, পেগাসাস, এই যে বিভিন্ন আন্তর্জাতিক দুর্বৃত্ত যারা মানি লন্ডারিং করে, তাদের নাম তো হাইকোর্টে জমা দিয়েছে 69 জন না কতজন, অধিকাংশ এরা আওয়ামী লীগের লোক, খালি বিএনপির একজন পাওয়া গেছে আব্দুল আল মিন্টু, তার নাম খুব ঘোটা করে তারা ইয়ে দিয়েছে। তাদের যে বড় বড় নেতা, প্রেসিডিয়াম সদস্য, আরও কত নেতা সেখানে আছে, তাদের নাম প্রকাশ হয় না। মিডিয়ায় তো টাইটলি কন্ট্রোলড, আমাদের মিডিয়াকে এমনভাবে নিষ্পেষিত অবস্থায় রেখেছে যে মিটিংও আসার ইচ্ছে হয় না। আমাকে প্রত্যেকদিন এখানে দাওয়াত করে, আমি আসতে চাই না, তারের সাহেব আমাকে বহুবার ফোন করার পরে এখানে এসেছে। এ বক্তৃতা বিবৃতিতে আমরা বিশ্বাস করি না, এগুলো দিয়ে কিছু হবে না। মাঠে নামার প্রস্তুতি নেন, আলেমরাও থাকবে, আমরাও থাকবো, সেখানে জিন্সের প্যান্টও থাকবে, লম্বা দাড়িও থাকবে, সব কিছুই থাকবে, এবং সেটি হবে প্রকৃত গণ আন্দোলন। যেমন আগে গণবাহিনী ছিল 1971 সালে, তেমনি আমরা গণ আন্দোলন করে দেখিয়ে দিতে চাই, বিশ্বের বুকে সৃষ্টি করতে চাই যে বাঙালিরা গণতন্ত্র প্রেমী। সুতরাং একবার মাঠে, এই সরকার কিন্তু দুর্বল সরকার, এখন দেখেন এক স্যাংশনে ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে, কথাবার্তা চুপ, মানে পুলিশের লোকেরা তো এখন তো সেনাবাহিনীর চেয়ে উপরে তারা মর্যাদা দাবি করে, ফোর স্টার ফাইভ স্টার জেনারেল হইতে চায়। আরে ঘুষ খাইয়ে তো জীবন কাটিয়ে দিলে তোমরা, তোমাদের আর কি সম্মান দিবে এই দেশের জনগণ? এখন পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে ভালো ভূমিকা রেখেছে, তাদের অধিকাংশ লোক সৎ বলে বিশ্বাস করি। এই দুর্নীতিবাজ এলাকা ভিত্তিক যে অপকর্ম করে, যেইভাবে 7 মার্ডার এবং অন্যান্য মার্ডার আপনারা করেছেন, এই জন্য একদিন না একদিন বিচারের কাঠামোয় আসতে হবে। বাংলাদেশে পৃথিবীতে কোনো স্বৈরশাসক দীর্ঘস্থায়ী হয় নাই, বাংলাদেশে আপনারা অলরেডি টাইম অনেক বেশি পার করে ফেলেছেন, সুতরাং এখন সময় এসেছে। দিনে দিনে বহু বাড়িয়েছে ঋণা, সুদিতে হইবে ঋণ, ঋণ শোধ করার টাইম হয়েছে। উই ক্যান সি লাইট এট দি এন্ড অফ দি টানেল। অনেক অত্যাচার করেছেন, অনেক টাকা পয়সা পাচার করেছেন, সেই টাকা তো ভোগ করতে পারলেন না। বেগমপাড়া এবং আমেরিকা এবং এই যে মালয়েশিয়ার সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, বিভিন্ন দেশে কত হোম বানিয়েছেন, কোনো কাজে লাগবে না। এক তো মাটির নিচে যেতে হবে, 3.5 আর মাটির নিচে তো সবাইকে যেতে হবে, পরিবার পরিজনের জন্য যা লুটপাট করে গেছেন সেটাও তারা ভোগ করতে পারবে না। বাংলাদেশের এই সরকারের ভয় কি সবচেয়ে বেশি, যেদিন টেলিভিশনে দেখে যে মানুষ, এই সরকার ভয় হলো জনগণ। এই যে টুপিওয়ালা, লম্বা টুপিওয়ালারা যেদিন রাস্তায় নামে, এ তো সহজ সরল লোক, ওই দিন তারা আতঙ্কে থাকে। তারপরে বিএনপি, মাঝে মাঝে বিএনপি আবার আমরা যেদিন বুঝি যে আজকে বেশি হামলা টামলা হবে না, সেদিন আবার লোক বেশি হয়। কিন্তু আমি এই কথাটি বলতে চাই যে অবশেষে সকল জড়তা ভেঙে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এক দেশে আন্দোলন, এক দফার আন্দোলনে যাওয়ার। অর্থাৎ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য যা কিছু প্রয়োজন আন্দোলনে আমরা সর্বশক্তি নিয়োগ করে মাঠে থাকব। আপনারা বিভিন্ন পেশার শ্রমিক, সাংবাদিক, আলেম সমাজ, ছাত্র সমাজ, সবাই আপনারা মাঠে থাকেন, শরীর শ্বশুরের অবসান আমরা ঘটাতে চাই। এই দেশ আমাদের দেশ, এই দেশ আমরা সৃষ্টি করেছি, কোনো বক্তৃতা এই দেশ সৃষ্টি হয় নাই। সাধারণ মানুষ নিজের ত্যাগ তিতিক্ষা সাহসের বিনিময়ে সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আমরা সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে স্বৈরাচারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।